ভয়ঙ্কর অভিজ্ঞতার বিবরণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আবার চলে এসেছি আমাদের ভূতের আড়া চ্যানেল থেকে একটা ভয়ঙ্কর পুকুরে। এই পুকুরের চারপাশে অসংখ্য তালগাছ আপনারা দেখতে পাবেন। আমার পিছনে ভাবে দেখতে পাচ্ছেন কিনা, সারি সারি চারিদিকে শুধু তালগাছ। তো ভূতের আড়া চ্যানেল মানেই হচ্ছে ভয়ঙ্কর অভিজ্ঞতার বিবরণ। তো আমরা এখানে অনেক দূর জার্নি করে আসছি, আমাদের শরীর একটু টায়ার্ড। আর পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আমার বাম পাশে আছেন মাহমুদুল ইসলাম মাসুদ, আমি বাইজিদ আরিয়ান, আর আমার ডান পাশে আছেন ফজল রব্বি, ক্যামেরার পিছনে আছেন মাহিন চৌধুরী। তো এই পুকুর পাড়ের আমরা এখানে এসে গ্রামবাসী থেকে কিছু গল্প শুনেছি। এখানে নাকি কালো বিড়াল বের হয় এই পুকুরের কোনায় পাশেই। তো বিড়ালের নাকি মানে কোমর ভাঙা, তো আবার একটা ছোট বাচ্চা নাকি বের হয়, একটা হস মনে হচ্ছে এখন আমরা পাস করতেছি। যাই হোক, তো আরেকটা বিষয় হচ্ছে এখানে নাকি শেয়াল বের হয়, শেয়ালের ডাক নাকি, শেয়াল বলতে এরকম শেয়ালের একটা আনাগোনা এখানে পাওয়া যায়। তো আমরা এটা শুনে আসছি। আর এই পুকুর যে দেখতে পাচ্ছেন এইদিকে আমাদের এই বামপাশি পুকুর, তো আপনারা পরবর্তী দেখতে পাবেন, এখান থেকে ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না। এই পুকুরে নাকি একটা মানে মাছ খাওয়া একটা জোনার বা একটা প্রাণী থাকে, মধ্যরাতে নাকি তাকে মাঝে মাঝে দেখা যায়। তো যাই হোক, আমরা এই পুকুরের চারপাশে বা আমরা এই পুকুরের পাড় দিয়ে, অনেক বড় পুকুর, আমরা এই পাড় দিয়ে বা এই পুকুরটা ইনভেস্টিগেশন করবো, দেখা যাক আমরা কত কী অ্যাক্টিভিটি লক্ষ্য করতে পারি। তো চলুন আমরা আর দেরি না করে এগিয়ে যাই, দেখা যাক কত কী আমরা দেখতে পাই। গাইজ, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা কথা জানাতে চাই, সেটা হচ্ছে ভিডিওটা অবশ্যই এন্টারটেনমেন্ট হিসেবে নেবেন, আর হ্যাঁ, বিশ্বাস করা না করাটা পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করবে। সো চাইলে আপনারা বিশ্বাস করতে পারেন আবার নাও করতে পারেন, এটা পুরোটুক আপনাদের ব্যক্তিগত বিষয়। সো চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে একটা গাছ রয়েছে, গাছটার পাতাগুলো মরে গেছে দেখতে পাচ্ছেন। এই পাশে কিন্তু পুকুর, পুকুরটা একটু দেখাই, লাইটটা একটু জ্বালান। হ্যাঁ, এই যে এটাই সেই পুকুর যে কথা আরিয়ান ভাইয়া বললো। তো চলুন আমরা একটু সামনে এগিয়ে যাই আস্তে আস্তে। এখন বড়ই গাছ মনে হচ্ছে, বড়ই গাছের পাতা তো বোঝাই যাচ্ছে না, কোমর বনে না কি বনে, পাতাগুলো মনে হচ্ছে মারা গেছে, ভয়ঙ্কর লাগতেছে না। খেজুর গাছ তো আমরা পাশাপাশি থাকি, আসলে কোনো একটা ভয়ঙ্কর জায়গায় আসলে পাশাপাশি থাকা উচিত। ঠিক আছে, নিজেদের সিকিউরিটি আমাদের নিজেদের রক্ষা করতে হবে, আর দোয়া পড়বেন সবসময়। গাইস দেখতে পারছেন এই পাশে হচ্ছে এই পুকুরটা, অনেক বড় কিন্তু, দেখি একটু লাইট ধরেন। হ্যাঁ, একদম পরিত্যক্ত। হ্যাঁ, পরিত্যক্ত এটা পুকুরটা কিন্তু, এই যে দেখতে পাচ্ছেন। চলুন সামনে এগিয়ে যাই আস্তে আস্তে। চারপাশে যে কতগুলো তালগাছ এই জিনিসটা দেখাও, যে শুধু তালগাছ আর তালগাছ, অনেক বড় বড়, অনেক পুরাতন তালগাছগুলো। পানি যাওয়ার একটা নালা বোঝা যাচ্ছে। এই পাশ দেখি যাওয়া যাবে। গাইজ দেখতেই পাচ্ছেন অনেক জঙ্গল, লতা পাতা, যা যাবে কিনা আমরা দুর্গম। আমরা আসার আগে যেগুলো কথা শুনছি বা সেগুলোতে একটু ভয় লাগতেছে, তারপর দেখা যাক আপনাদের কতটা কি দেখাতে পারি। বা আসলে এত পরিমাণ মশা এখানে যে আমরা দেখেন সাথে সাথে দেখছেন ফুলে উঠছে, একদম আমার অবস্থা অনেক খারাপ, এই যে একদম হচ্ছে লাল হয়ে যাচ্ছে। এত নির্জন জায়গা যে পাশে মনে হয় অনেকগুলো ব্যাং, তারপরে ঝিঝি পোকা, অনেকগুলো ডাক শোনা যাচ্ছে কিনা কেমন আমরা জানি না, বাট আমাদের কান একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে এখানে।
চারপাশে এত এরকম মানে ব্যাড সাউন্ড, একদম নয়েস একদম খারাপ করে ফেলছে। আচ্ছা আচ্ছা আমরা ওই পাইতে যাই, কেটে গেল নাকি? হ্যাঁ সাবধানে সাবধানে সাবধানে। তাল গাছের, তাল গাছের কাণ্ড তো অনেক ধারালো হয়ে থাকে এখানে। চলুন এই পাশ দিয়ে মনে হচ্ছে যাওয়া যাবে না, এই পাশ দিয়ে যাওয়া আসলে পসিবল না, আমরা এই পাশ দিয়ে যাই। ভাই এখানে কিন্তু তার একটা ভয় আছে, সেটা হচ্ছে সাপের ভয়। হ্যাঁ সাপ সাপ, সাবধান সাবধান সাবধান, একটু সাবধানে। আর একটা মুরব্বি বলছিল আসার আগে এখানকার, বলছিল যে আপনারা যাচ্ছেন একটু সাবধানে যাবেন। এটা কি কবর নাকি? লাইটটা ধরুন, এটা কবরের মতো কিছু একটা মনে হচ্ছে। আমাদের এই জায়গায় আসার কোনো পারমিশন পাইনি, কারণ এটা দেখতেই পাচ্ছেন কি একটা পরিত্যক্ত জায়গা। এখানে আসার জন্য আমাদের অনেক লোকজন মানে আসতে নিষেধ করেছিল, তারপরেও আমরা কিন্তু আপনাদের এন্টারটেইনমেন্টের জন্য আমরা কিন্তু আসলাম। এবং দেখাচ্ছি এই পাশে দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু অনেক বড় বড়। সো আমরা দেখি কিছু অ্যাক্টিভিটি খুঁজে পাই কি না। আচ্ছা এই পাশে আসলে আচ্ছা একটু অনেক কাটা আছে, তো একটু নিচ দিয়ে দেখে দেখে কাটা। এই পাশে এই দিক দিয়েও কি যাওয়া পসিবল মনে হচ্ছে তোরা? এই পাশ দিয়ে মনে হচ্ছে আমাদের যে দূরে একটা দূরে একটা লাইট আছে, এটা হচ্ছে আপনার পুকুরের ধার। এখানে যদি যেতে লাগে ভাই আমরা অবশ্য পুকুরের মধ্যে পড়ে যাব, খুবই জঙ্গল। এই পাশে আসলে যাওয়া সাইডে যাওয়া না। আচ্ছা যাও ওই সাইডে যাই তাহলে। হ্যাঁ গাছগুলো অনেক বড় বড়। একটু সাবধানে আচ্ছা এখান থেকে একটু লাইটটা দূরে ধরো তো দুই পাশে কিভাবে একদম। হ্যাঁ হ্যাঁ মানে তাল গাছ দেখা যাচ্ছে, একটু ক্যামেরা দেখা যাচ্ছে, কেমন দেখ কেমন দেখার চেষ্টা করো, সোজাভাবে ধরো। হ্যাঁ দুই পাশে যে কীভাবে তাল গাছ, একটা ভয়ঙ্কর পরিবেশ, উপর দিয়ে মনে হচ্ছে একদম ছেয়ে গেছে, দেখা যাচ্ছে কি ক্যামেরায়। হ্যাঁ খুব তো দর্শক দেখার চেষ্টা করি, একটু ফটোগ্রাফি একটু সাইড আসে। হ্যাঁ একদম সচে ধরো ক্যামেরাটা নাকি লাইটটা। হ্যাঁ ট্রাই করছি পুরোটা একদম দুপাশে একদম যেভাবে একটা পরিবেশ, আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে জায়গার লাইটটা একটু সোজা ধরেন তো সোজা। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু শুধু গাছ আর গাছ, জায়গাটা যে কতটা গহীন মানুষ তো আমরা বুঝতে পারতেছি না যে জায়গাটা যে কতটা গহীন আসলে বুঝতে পারতেছি না আমরা, কতটা মুভ করতে পারবো। আর জায়গায় জায়গায় বিশাল বিশাল গর্ত আছে। হ্যাঁ হ্যাঁ এখানে বুঝতে পারছি না। সাবধানে ভাই, আরিয়ান ভাই। আচ্ছা আচ্ছা এখানে কিসের জন্য মাথা? হ্যাঁ কি এটা? সাবধানে সাবধানে। দেখি একটু লাইটটা আপনি সরান, কারণ এখন সেখানে কিছু প্রাণী না কিসে আমরা ঠিক মতো বলতে পারছি না, একটু লাইটটা সরান। হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে প্রাণীর অথবা কার কি মাথা, এটা কিন্তু মাথা কিন্তু বুঝতে পারছি না কিসের মাথা এটা। দেখো
অনেক দূরে অনেকগুলো তাল গাছ, তাল গাছের এখানে। আচ্ছা ওটা কি? ওইটা তাল গাছের অনেকগুলো মানে কাণ্ড অনেকগুলো মরে পড়ে আছে, কতদিন যাবো যেখানে লোকজন আসে না, এগুলো একদম পড়ে পড়ে আছে, পরিত্যক্ত একদম। ছেলে খেজুর গাছটা এই পাশ দিয়ে কি যাওয়া যাবে? মনে হচ্ছে পসিবল না। এখানকার মশাগুলো খুবই ভয়ঙ্কর, দেখছেন দেখেন কেমন করে একদম ফুলে গেছে দেখেন, একটা কামড়ে। আচ্ছা আচ্ছা লাইট অফ করেন, লাইটের জন্য ফোকাস করা হচ্ছে না। সবাই একটু সাবধানে, কারণ এখানে কিন্তু অনেক ধরনের প্রাণী, পোকামাকড়, সাপ, এগুলো থাকাটাই স্বাভাবিক, অনেক জঙ্গল কিন্তু। এতটা গাছে ভর্তি গাছ আর গাছ, শুধু কিছু একটা আওয়াজ হচ্ছে না এই পাশ থেকে, এই পাশে একটু লাইট ধান তো, এই পাশে এই পাশে। হ্যাঁ 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 একটা আওয়াজ আসলো, কিরকম একটা আওয়াজ আসলো এই পাশ থেকে। রাবি ভাই সাবধানে, অত আগে যাওয়া দরকার নাই, আপনি এখানকার কথা শুনেননি আসার আগে? আচ্ছা আস্তে 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 এই পাশে একটা আওয়াজ হলো। আরিয়ান ভাই এই পাশে সামনে এই দিকে বের হবে, এই দিকে চলুন সামনে আর একটু এগিয়ে যাই। গাইস পুকুরটা কিন্তু আমাদের এই পাশেই রয়েছে, খেজুর গাছের উপরে দেখতে দেখো। হ্যাঁ 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 এই যে এত মশা, একটু সাবধানে হাঁটেন সবাই, সাবধানে সাবধানে। এই গাছগুলো কিন্তু অনেক ইয়ে হয়ে রয়েছে, সবই সাবধানে পাওয়া আটকে রাখছে, একটু সাবধানে চলার ট্রাই করুন সবাই। গাইস দেখতেই পাচ্ছেন চারিপাশে মানে অনেক জঙ্গল, লতা পাতা, এই যে কাঁটার গাছ এগুলো কিন্তু। হ্যাঁ হ্যাঁ এগুলো থেকে একটু সাবধানে ভাই, কাঁটার গাছগুলো কিন্তু প্রবলেম হতে পারে এগুলো হাত পড়লে। সো এটা মনে হচ্ছে একটা গাছ। আচ্ছা এই দিক দিয়ে কি এগুলো মানে কিছু একটা উচ্ছিষ্ট মনে হচ্ছে উপরে আছে, মনে হচ্ছে কি যেন একটা কাজ বা কি করেছে দেখি। এটা কি এটা কি এটা পাখি দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ একটা পাখি পাখি দেখা তো না, এই যে এটা তো পাখি দেখতে চাই। হ্যাঁ ওটা একটা পাখি মনে হচ্ছে। আচ্ছা দেখো তো আমরা পাখি আসলে কি থাক থাক দুটা দুটা থাক থাক তো। আচ্ছা আচ্ছা দেখো কুকুরটা অনেক বড় আসলে ভাই, একটু সাবধানে ভাই, দেখছেন তো কুকুর দেখেন, সাবধানে সাবধান সবাই, একটু কাঁটার গাছ কিন্তু এগুলো। কুকুরটা এত বড় যে অপোজিট পাশে দেখা যাচ্ছে কুকুর, জান আমি একটু লাইট একটু নিয়ে দেখাতাম, কুকুরটা যে এত বড় আসলে অপোজিট পাশে দেখা যাচ্ছে না আপনারা। ঢেলটা গাছের উপরে কারণে কিছু নাই, কাঁটাগুলো দেখাও একটু দেখাও, এই যে একটা, এই যে কাঁটা কাঁটা, ইয়ে রক্ত বেরোচ্ছে, এই যে কাঁটা, এই যে একটা কাটা হতে একটু সাবধান, এই একটা কাটা, এই একটা কাটা। ঢেলটা কি গায়ের উপর পড়েছে? কারে আমার গায়ের উপর পড়ছে দেখো, এই ঢেলটা আশেপাশে আছে কিনা, ঢেলটা ইশ রক্ত বের হচ্ছে ভাই। গাইস এই সেই গাছ দেখতে পাচ্ছেন আর উপর থেকে একটা কিন্তু ঢেল পড়েছে, একটু উঠে ভাই, ধরে 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 তোলেন ভাই, অনেকগুলো কাটা এখানে, ধীরে সাবধানে, একটু সাবধান সাবধান, এই দেখছেন তো কিভাবে কাটা পড়ে পড়ে আছে দেখছেন তো, ইশ পা তো বিছানা, একটু সাবধানে ভাই,
ঢেলটা ভাগ্যিস কার মাথায় পড়েছে না গায়ে গায়ে পড়ছে তাই না আপনার আমার গায়ে লাগছে পিঠে পিঠে লাগছে পিঠে লাগছে আচ্ছা দেখো এই যে একটু রক্ত বের হয়ে গেছে একদম হ্যাঁ একদম রক্ত বের হচ্ছে কিন্তু এই যে একটা একটু সাবধানে সাবধানে দোয়া করেন সবাই দোয়া করেন এমন করেন মশা আর কাঁটাগুলো খুব যন্ত্রণা দেয় অসহ্যকর যন্ত্রণা ঢেলটা দেখুন তো কোথায় পড়লো ঢেলটা কি দেখা যাচ্ছে আশপাশে কিন্তু দেখা যাচ্ছে না ঢেলটা এই যে কাঁটা কাঁটাগুলো দেখেন এর পুরো একদম হাত পড়েছে এই যে কাঁটা কাঁটাগুলোর পুরো একদম হাত পড়েছে দেখেন একদম অসংখ্য ফুটে গেছে আমার যন্ত্রণা একদম সাবধানে সাবধানে যে করতেছে আবার ঢেলের আওয়াজ হচ্ছে মনে হচ্ছে এখানে খুব বিপজ্জনক মনে হচ্ছে মাথায় কিন্তু ঢেল পড়তে পারে কেউ মনে চাচ্ছে না আমরা ভিতরে যাই হ্যাঁ 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 বাট আমরা তো ভিতরে যাবোই দেখেন একদম রক্ত শখের সুন্দর দেখছেন এই দেখেন এই একটা এই একটা এই একটা চারিদিকে চলা যে কতটা মানে কঠিন হয়ে যাচ্ছে আমাদের আমাদের মনে হচ্ছে সামনে যেতে আমরা বেশিক্ষণ ভিডিও করবো না যেহেতু আসলে আমাদের একদম সিক হয়ে গেল তো আমরা দেখা যাক দেখা যাক কতটুকু পারি তুমি একটু একটু ধৈর্য ধরে দেখা যাক কতটুকু পারা যায় আমরা যেহেতু আসছি দর্শকদের জন্য একটু হলেও কষ্ট করো অবশ্যই এটুকু একটু আসেন আরে ওইদিকে এগিয়ে যাওয়ার কি দরকার দর্শক আমরা আসলে যাওয়ার চেষ্টা করতেছি দেখা যাক কোথায় সাউন্ড আসতেছে কিন্তু খুবই ভয় করতেছে আমাদের বাট এক পা দুপুর এক পা দুপুর আগানোর চেষ্টা করছি মনে হচ্ছে আমার ফিতা কেন টান দিচ্ছে এরকম রবি ভাই খুব সাবধানে ভাই চল চল আর এক সময় এই দিকে থাকা হবে না আমরা ভিডিওটা আর বেশি টান করতে পারলাম না
এখানে ভিডিও পরে আগে জীবন বাঁচাই খুবই খুবই বলছো আচ্ছা দাঁড়াও আমার হাত না দৌড়াতে পারতিছি না ভাই দাঁড়াও আমরা ভিডিও কাট করব আমাদের একদম ভিডিও ভিডিও কাট করি ভিডিও কাট করি অসুস্থ ধর অবস্থা খারাপ ভূতের আরা ভয়ঙ্কর অভিজ্ঞতার বিবরণ।